ছোটবেলা থেকে একটা কথা আমি প্রায়ই শুনেছি, যে আমরা খুব গরিব মধ্যবিত্ত, তাই ছেলে মেয়েকে ডাক্তার করার সাধ থাকলেও সাধ্য আমাদের নেই, ওসব বড় লোকদের ব্যাপার। আজও বহু ছেলে মেয়ে আমাকে মেসেজ করে বলে যে স্যার ডাক্তারিতে যেন চান্স পেয়ে গেলাম, তারপরে কি, কলেজে টাকা দিতে হবে, হোস্টেলে টাকা দিতে হবে, দামি দামি বই কিনতে হবে, যাতায়াত খাওয়া দাওয়া, এত পয়সা স্যার আমাদের নেই, তার থেকে বরং স্বপ্নটা স্বপ্নই থেকে যাক। সেই জন্যই আজকের এই ভিডিও। আজকের পরে আমি চাই না যে কারুর মনে কোনো রকম সন্দেহ থাকুক যে একজন ডাক্তার হতে হলে ঠিক কত টাকা থাকার প্রয়োজন, নাকি এগুলো সবটাই গল্প কথা, ভুল ধারণা, সে সব কিছু আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার করে দেব। তো আমরা সবাই জানি যে ডাক্তার হতে হলে একটা পরীক্ষায় র্যাঙ্ক করতে হয়, ভালো নম্বর পেতে হয়, সেই পরীক্ষাটা দিয়েই ডাক্তার হওয়া যায়, যে পরীক্ষাটার নাম হলো নিট। তো নিট পরীক্ষাটায় ভালো র্যাঙ্ক করলে বা নিট পরীক্ষায় চান্স পেলে তবে সে ডাক্তারি পড়ার সুযোগ পায়। ডাক্তারির যে কোর্স তার নাম হলো MBBS, যে MBBSটা 4.5 বছরের কোর্স, এবং নিট পরীক্ষাটায় চান্স পেলে তবেই সে MBBS পড়ার সুযোগ পায়। এবার নিট পরীক্ষায় চান্স পেল, MBBS আমাদের দেশে দু ধরনের কলেজে পড়ানো হয়, একটা হলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, মানে সরকারি মেডিকেল কলেজ, একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর আরেকটা হলো বেসরকারি, মানে প্রাইভেট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ। তো অবভিয়াসলি যারা ভালো র্যাঙ্ক করবে, ওপরের দিকে র্যাঙ্ক করবে, তারা সরকারি মেডিকেল কলেজে পড়বে, আর যারা একটু পরের দিকে র্যাঙ্ক করবে তারা প্রাইভেট মেডিকেল কলেজে চাইলে পড়তে পারে। তো দুটোর অবভিয়াসলি খরচ দুরকম, তবে শুরুতে আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজকে নিয়ে অবভিয়াসলি বলবো, কারণ ধরে নেওয়া যাচ্ছে যে ছাত্র বা ছাত্রীটি ভালো পরিশ্রম করেছে, সততার সাথে পরিশ্রম করেছে, এবং তার র্যাঙ্ক ওপরের দিকেই এসছে, এবং সে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। তাহলে দেখা যাক একটা সরকারি মেডিকেল কলেজে পড়তে হলে ঠিক কত টাকার প্রয়োজন। তো যেরকম বললাম যে MBBSটা মোট 4.5 বছরের কোর্স, মানে 4 বছর 6 মাস এই হচ্ছে টোটাল ব্যাপার, 4 বছর 6 মাস। এবং MBBSটাকে আমরা অ্যাকচুয়ালি 9 ভাগে ভাগ করি, 9টা সেমিস্টারে ভাগ করি, যেটার প্রত্যেকটা সেমিস্টার হয় 6 মাসে, সেই জন্যই কিন্তু 4.5 বছরে মোট 9টা সেমিস্টার, কারণ প্রত্যেক 6 মাসে একটা করে সেমিস্টার, তাহলে 4 বছরে 8টা আর শেষ 6 মাসে একটা, অর্থাৎ টোটাল 9টা সেমিস্টার। তাহলে সেই হিসাবেই আমরা এই পুরো আলোচনাটা করব যে মোট 9টা সেমিস্টার মিলিয়ে ঠিক কত টাকা খরচ হচ্ছে। যখনই সে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেল, যখন সে ভর্তি হতে যাবে, তার একটা অ্যাডমিশন ফিজ লাগবে, তার একটা অ্যাডমিশন ফিজ লাগবে যেটা দিয়ে সে ভর্তি হবে। এটার পরিমাণ কত? এটার পরিমাণ 1000 টাকা, অন অ্যান অ্যাভারেজ এটার পরিমাণ 1000 টাকা, এর বেশি নয়। এবং তার সাথে একটা কশন মানি নেওয়া হয়, তবে সেটার পরিমাণ ওই 1000, কোনো কলেজে 3000 হয়, কিন্তু সেটা আমি লিখছি না, তার কারণ যখন সে MBBS পাস করবে তখন এই টাকাটা তাকে রিফান্ড করে দেওয়া হবে, তাই এই টাকাটাকে আমি লিখছি না, কারণ এই টাকাটা সে ফেরত পেয়ে যাবে, তাই এই টাকাটাকে আমি লিখছি না, তবে এই টাকাটার পরিমাণ ওই 1000 কিংবা 3000 এরকম হয়। এর বাইরে যে জিনিসটা রয়েছে সেটা হলো টিউশন ফিজ, সেটা হলো টিউশন ফিজ, যেটা কলেজকে প্রত্যেক সেমিস্টারে একবার করে দিতে হয়, অর্থাৎ 9টা সেমিস্টার, 9টা সেমিস্টারের প্রত্যেক সেমিস্টারে এই টাকাটা দিতে হয়। কত টাকা? প্রচুর টাকা, জানি না প্রচুর টাকা কিনা, তবে টাকার অ্যামাউন্টটা বলি যে প্রতি সেমিস্টারের টিউশন ফিজ হলো অ্যারাউন্ড অন অ্যান অ্যাভারেজ 4500 টাকা, অন অ্যান অ্যারাউন্ড 4500 টাকা প্রত্যেক সেমিস্টারে, অর্থাৎ মোট 9টা সেমিস্টার, তাই 9টা সেমিস্টার মিলিয়ে টোটাল টাকাটা কত দাঁড়াবে? টোটাল টাকাটা দাঁড়াবে 40500 টাকা, অর্থাৎ এই হচ্ছে টোটাল 4.5 বছরের টিউশন ফিজ যেটা কলেজকে দিতে হবে। টোটাল কত টাকা দিতে হলো তাহলে? 40500 টাকা, এই হচ্ছে টোটাল টিউশন ফিজ যেটা দিতে হবে, যেটা দিতে হবে। এর বাইরে আর কি আছে? এর বাইরে হোস্টেল ফিজ আছে, যদি হোস্টেলে থাকে তাহলে সেই হোস্টেলের টাকা। কি মনে হয়, প্রচুর খরচ হবে না? প্রচুর। হোস্টেল খরচ হলো অ্যাভারেজ 750 টাকা, কি মনে হচ্ছে? 750 টাকাটা প্রতি বছরে, প্রতি মাসে? না,
এই 750 টাকা পুরো 5 বছর মিলিয়ে, তাও আমি অ্যাভারেজ করে বললাম, এটা আরেকটু কম, তবে পুরো 5 বছর মিলিয়ে অন অ্যান অ্যাভারেজ 750 টাকা। অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে 12 টাকা মতো হচ্ছে হোস্টেল ফিস, 12 টাকা মতো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের হোস্টেল ফিস। কোনো কোনো জায়গায় 12 টাকা, কোনো কোনো জায়গায় 20 টাকা, আবার কোথাও কোনো টাকাই নেওয়া হয় না। তাই টোটাল কত টাকা খরচ হলো? টোটাল হলো 750 টাকা খরচ। এর বাইরে আর কি খরচ আছে? এর বাইরে সবাই ভাবে যে প্রচুর দামি দামি বই, 10,000, 20,000, 50,000 টাকার বই। সত্যি কথা বলতে অত দামি বই কেউ কেনে না, কারণ ওই সমস্ত বইগুলো লাইব্রেরিতে থাকে, তাই সেখান থেকে নিয়েই লোকে পড়ে। আজকে অনলাইনের জমানা, ডিজিটালের জমানা, সমস্ত বই পিডিএফ পাওয়া যায়, সিনিয়রদের কাছে থাকে, ল্যাপটপে থাকে, গুগল সার্চ করলেই পাওয়া যায়, সেগুলো ডাউনলোড করে নেয় লোকে পড়ে। আর লাইব্রেরিতে সব বই থাকে, তাই যার বাজেট অনুযায়ী লোকে বই কেনে। নর্মাল বইয়ের অত দাম হয় না, মোটামুটি 500-700 হাজার এরকম বইয়ের দাম হয়, সেটা যদি নতুন বই হয়। এক বছরের পুরনো বই বহু লোক কেনে, বহু লোক সিনিয়রের বই নিয়েই পড়ে যায়, বহু লোক কলেজের লাইব্রেরি থেকেই বই নিয়ে পড়ে যায়, বই কেনেই না। তাই বই কেনাটা সম্পূর্ণ তার ওপর নির্ভর করছে, তার বাজেটের ওপর নির্ভর করছে। বই না কিনলে খুব আহামরি কোনো ক্ষতি হওয়ার জায়গাই নেই। কেউ চাইলে সেকেন্ড হ্যান্ড বই কিনতে পারে, কেউ সিনিয়রের থেকে নিতে পারে, কেউ লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারে, আর এখন তো সমস্ত বই পিডিএফ ডাউনলোড করে পড়তে পারে। তাই বইয়ের খরচটা আমি বলতেই পারবো না কত টাকা হতে পারে, কারণ এক পয়সাও কেউ খরচ না করতে পারে, কেউ আবার 50-60 হাজার টাকাও খরচ করতে পারে। তবে আমি ধরে নিলাম দু একটা বই মনে হলো কিনলো, তো অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিলাম বইয়ের জন্য সে ওই মোটামুটি 4.5 বছর মিলিয়ে 15,000 টাকা খরচ করলো। আমি ধরে নিলাম প্রচুর বই কিনেছে, বেশ কিছু বই কিনেছে, এবং অন অ্যান অ্যাভারেজ 15,000 টাকা বইয়ের পিছনে খরচ করলো, বাকি বইগুলো লাইব্রেরি থেকে পড়লো, সেকেন্ড হ্যান্ড নিল, 15,000 টাকা খরচ। এই হচ্ছে মোট খরচ। তার সঙ্গে টুকিটাকি আরও 500 টাকা যদি ধরে নিই, এই 750 টাকার সঙ্গে আরও 250 টাকা যোগ করে নিয়ে আমি পুরো ব্যাপারটাকে 1,000 করে দিচ্ছি। এক হাজার করে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি খরচ। তাহলে মোট কত খরচ হলো যদি যোগ করি, এটা যদি যোগ করি 40,500, 41,500, এদিকে হলো 56,500, 57,500, তার মানে যদি যোগ করি, এই যোগফলটা অন অ্যান অ্যারাউন্ড আসবে 60,000 টাকা টোটাল 4.5 বছর মিলিয়ে। অর্থাৎ নিট পরীক্ষায় চান্স পাওয়ার পরে সে 4.5 বছর ধরে MBBS পড়বে, এবং শেষ এক বছর সে ইন্টার্নশিপ করবে। এই 4.5 বছরে তাকে কত টাকা দিতে হচ্ছে? তাকে অন অ্যান অ্যাভারেজ 60,000 টাকা, কারণ খাওয়ার খরচটা বাদ দিলাম, খাওয়ার খরচ তার উপর নির্ভর করছে। আমাদের রাজ্যে 20 টাকাতেও খাবার, পেট ভরা খাবার পাওয়া যায়, আবার 500 টাকাতেও পেট ভরে না এরকম খাবারও পাওয়া যায়, তাই সেটা তার বাজেটের উপর নির্ভর করছে সে কত টাকা খরচ করবে। তবে খাওয়া ছাড়া 60,000 টাকা সে 4.5 বছর ধরে দিচ্ছে, এবং শেষ এই যে 1 বছর ইন্টার্নশিপ, এই 1 বছর ইন্টার্নশিপে ওকে সরকার থেকে দিচ্ছে প্রায়, এই 1 বছরে টোটাল ওকে সরকার থেকে অন অ্যান অ্যাভারেজ 3.5 লক্ষ টাকা দিচ্ছে, প্রায় 3.5 লক্ষ টাকা ও পাচ্ছে ডিউটি করার জন্য, মেডিকেল কলেজে সার্ভিস দেওয়ার জন্য, কাজ করার জন্য, নাইট ডিউটি, প্রচুর হেক্টিক ডিউটি, তার জন্য 1 বছর মিলিয়ে ও অন অ্যান অ্যাভারেজ 3.5 লাখ টাকা পাচ্ছে। তার মানে যদি এই 60,000 টাকাও ধরে নিলাম কারুর কাছে নেই, এই টাকাটা যদি ইজিলি কেউ লোন নেয় বা কারুর থেকে ধার নেয়, সে ইন্টার্নশিপে এসে ইজিলি এই টাকাটাকে সুদ সমেত ফেরত দিতে পারবে, কারণ 4.5 বছরে 60,000 টাকা কোনো বড় ব্যাপার নয়। আর যখনই কেউ ডাক্তারিতে চান্স পাবে, যে কেউ তাকে এই 60,000 টাকাটা দিতে চাইবে, যদি ধরে নিই তার বাড়ির ক্ষমতা নেই এই 60,000 টাকাও 4.5 বছর ধরে দেওয়ার, তার মানে আমি বোধহয় বোঝাতে পারলাম যে ডাক্তার হতে হলে যদি মেরিট থাকে তাহলে আর কিচ্ছু লাগে না, পয়সা ইজ নট আ ফ্যাক্টর, কোনোভাবেই পয়সা কোনোভাবে অন্তরায় হতে পারবে না। প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে ব্যাপারটা একটু উল্টো, এটাও এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে কারণ এক একটা প্রাইভেট মেডিকেল কলেজে এক এক রকমের ফিজ নেওয়া হয়, তবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন ফিজটা মোটামুটি 50,000 টাকা নেওয়া হয়, এবং ওদের প্রতি সেমিস্টারের ফিজ
প্রতি সেমিস্টারের ফিজ মোটামুটি 2.5 লক্ষ টাকা করে নেওয়া হয়, মোটামুটি 2.5 লক্ষ টাকা করে নেওয়া হয়, যেটা যদি আমি হিসেব করি তাহলে 5 লক্ষ টাকা বছরে, এবং তাহলে 4×5=20, 22.5 লক্ষ মতো পড়বে। সব মিলিয়ে 2.5 লক্ষ টাকা করে যদি প্রতি 6 মাসে হয় তাহলে 2.5 × 5, 4×5=20, 22 লাখ টাকা মতো এখানে পড়বে। এবং তার বাইরে ওদের হোস্টেল ফিজও বেশি, সবই বেশি। তো এইটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজের খরচ। যদি মানে 3 রকম র্যাঙ্ক করতে পারে, একটা হচ্ছে খুব ভালো র্যাঙ্ক তাহলে সরকারি কলেজে পড়বে, তারপরের র্যাঙ্ক প্রাইভেট মেডিকেল কলেজ। প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে আবার 2 ধরনের সিট রয়েছে। এই 22 লাখ টাকা যেটা বললাম এটা মাঝামাঝি র্যাঙ্কে, আরেকটু খারাপ র্যাঙ্ক যদি করে তাহলেও সে সুযোগ পাবে মেডিকেল কলেজে পড়ার। নিচে র্যাঙ্ক করতে হবে, এবং যদি তারপরেও র্যাঙ্ক করে যদি থাকে, সুযোগ যদি থাকে তাহলে সুযোগ পাবে, তবে টাকাটা সেক্ষেত্রে আরও বেশি, তখন প্রায় ওটা 1 কোটির কাছাকাছি চলে যাবে ওই টাকাটা যেটা সে পড়তে পারবে। তবে তবে এই পুরো ব্যাপারটাই প্রাইভেট মেডিকেল কলেজের ব্যাপারে। তাই আমি মনে করি না, আমি আমার কোনো স্টুডেন্টকে বলি না যে তুমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়ো, তোমার বাবা যতই টাকা থাকুক না কেন। আমি মনে করি যে যদি ক্ষমতা থাকে, যদি সুযোগ থাকে, তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি ইউ শুড ট্রাই ফর দিস গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখন প্রচুর কলেজ খুলে গেছে, প্রচুর কলেজ খুলে গেছে। MBBS আর MD-র পার্থক্য আছে, MD-তে যেরকম অনেক কম সিট, সেজন্য অনেকেই আমি দেখি যে গভর্নমেন্টে যায় না বা বাইরে যাবে না বলে অনেকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ে। সেটা হয় MD-র ক্ষেত্রে, কারণ MD-র সিট কম, কিন্তু MBBS-এ প্রচুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে, নতুন নতুন কলেজ খুলছে, সরকারি কলেজ খুলছে। তাই অবভিয়াসলি মোটামুটি যদি পড়াশুনো করো তাহলে কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেয়ে যাবে। এবং সেখানে যেটা বললাম যে 60,000 টাকা খরচ হবে 4.5 বছরে খাওয়া বাদ দিয়ে, এবং শেষ 1 বছরে তুমি 3.5 লাখ টাকা মতো পাবে। অবভিয়াসলি কোনো ব্যাপারই হবে না এই টাকাটাকে শোধ করতে যদি ধারও নিয়ে থাকো। তাই এইটা হচ্ছে পুরো সত্যিটা যেটা তুলে ধরার চেষ্টা করলাম। অবভিয়াসলি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে খরচটা অনেক বেশি, তবে আমি সেটা নিয়ে আলোচনা করতে রাজি নই, কারণ তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এই কলেজেই পাবে, তাহলে তুমি এই কলেজেই পাবে। সো এই হচ্ছে পুরো যে খরচ সেটার ব্যাপারে বললাম। তো যারা শেষ করি এই ভিডিও, যারা নিট অ্যাসপিরেন্ট তাদের ব্যাপারে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিই। সেটা হচ্ছে যে যারা টেলিগ্রাম চ্যানেল আমার এখনও জয়েন করোনি নিট অ্যাসপিরেন্ট, তারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যেও, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে। মাধ্যমিকের যারা মাধ্যমিক দিল, বহুদিন ধরে বলছে স্যার একটা ব্যাচ করুন, ব্যাচ লঞ্চ করুন, 16 মে থেকে শুরু হচ্ছে 2024-এর 2 বছরের ব্যাচ, 2 বছরের ব্যাচ শুরু হচ্ছে 16 মে থেকে। মানে আমি সেখানে পুরো বায়োলজিটাই পড়াবো, তার সঙ্গে আরও 2 জন স্যার থাকবে যারাও খুবই ভালো, সেটা ক্লাস করলেই বা বুঝতেই পাবে যদি ডেমো ক্লাস দেখো অ্যাপে ঢুকে। তো তারা ফিজিক্স কেমিস্ট্রি পড়াবেন এবং পুরো ব্যাপারটাকে একসাথে আমরা করব 2 বছরের জন্য, যেটা 16 মে শুরু হচ্ছে। তো আমাদের একটাই নম্বর রয়েছে, 9330054553। তো আমাদের 3টে ব্যাচ টোটাল এখন চলছে, একটা 2022-এর ক্র্যাশ কোর্স, একটা হচ্ছে 2023-এর ব্যাচ যেটা চলছে, আর একটা 2024-এর ব্যাচ যেটা শুরু হবে 16 মে থেকে 2 বছরের। এই একটাই নাম্বার, এই নাম্বারে তোমার নাম লিখে আর তুমি কোন ব্যাচটাতে জয়েন করতে চাইছো, 22, 23 নাকি 24, সেইটা লিখে হোয়াটসঅ্যাপ করলে তোমার কাছে সমস্ত ডিটেলস চলে যাবে। তো এইটা হচ্ছে বলার ছিল আজকের ভিডিওতে। আর তার সাথে যেটা বলার যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আজকের ভিডিওটা অন্যরকম ইনফরমেটিভ, তবে আমার বাকি ভিডিও যদি ভালো লেগে থাকে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর নিচের ডিসক্রিপশন বক্সে এই নাম্বার থাকবে, টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সবই থাকবে। আর তার সাথে আমার বাকি যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলোর লিঙ্ক থাকবে, চাইলে সেগুলোকে ফলো করতে পারো। আজকের মতো এই অবধি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, আবার কোনো অন্যরকম ভিডিওতে, কারণ আমি পছন্দ করি একটু ভ্যারিয়েশন আনা। একরকম ভিডিও বানাতেও ভালো লাগে না, সেই জন্যই একসময় গল্প বলতাম, তারপরে একটু মেডিকেল রিলেটেড ভিডিও বানালাম, আজকে আবার একটা ইনফরমেটিভ ভিডিও বানালাম, আবার অন্য কিছু করব, কারণ পরিবর্তনই জীবনের আর এক নাম। তো এই হচ্ছে ব্যাপার, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো এক্সপিরিয়েন্স নিয়ে বা নতুন কোনো গল্প নিয়ে, জানি না কী হবে। তবে ততদিন অবধি খুব ভালো থেকো, ভালো রেখো আর পরিশ্রম করে যাও।